আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, আর আজকে তো খুবই ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমাদের গোয়ালিয়র ট্রিপের ফার্স্ট ডে। আমাদের জার্নি আজকে স্টার্ট হচ্ছে। আমি যাচ্ছি আমার বাবার বাড়ি যেখানে, গোয়ালিয়র মধ্যপ্রদেশ, ওখানে ঘুরতে। আমি, আমার বর, আমার দিদি, জামাইবাবু আর ছানু সবাই মিলেই যাচ্ছি। তো বহুদিন পর এই ট্রিপটা, আমরা অনেক বছর ধরে ভাবছি যাবো যাবো, যাওয়া আর হয়ে ওঠে না যেহেতু অনেক দূর। তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি, আর 7:50 আমাদের দুর্গাপুর থেকে ট্রেন আছে। তো পুরো ট্রিপটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ওখানে অনেক ঘোরার জায়গা আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ব্লগের সাথে থেকো, আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। তো ফাইনালি হয়ে গেছি আমরা রেডি, আর আমার বড় রেডি হয়ে গেছে। লাগেজ যা হয়েছে সেগুলো নিয়ে আমরা চটপট বেরিয়ে পড়লাম। আমাদেরকে ছাড়তে যাচ্ছে আমাদের কিছু বন্ধুরা আর বাবা। তো চলে এলাম পানাগড় স্টেশন। পানাগড় স্টেশন থেকে দুর্গাপুর স্টেশন জাস্ট 10 মিনিট লাগে ট্রেনে। তো অথচ যদি আমরা কারে যাই দুর্গাপুর স্টেশন, অনেক জ্যাম পার করতে হয়। সেজন্য আমরা এটাই ডিসিশন নিয়েছিলাম যে আমরা এখানে ট্রেন থেকে চলে যাব, আর দুর্গাপুরে নেমে দেন আমরা চম্বল এক্সপ্রেস ধরবো। তো এখানে ওই যে অঙ্কু আর ওই যে ঋত্বিক ভাই, ওরাও এসছে আমাদেরকে ছাড়তে। তো এরপর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঝটপট মিথিলা এক্সপ্রেস চলে এলো আর আমরা চেপে চলে গেলাম দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে গিয়ে নেমেই যেটা হলো, আগে তো আমি চিপস কেক সব কিনে নিলাম, কারণ আগে কেনার একদম টাইম হয়নি। আর ঝটপট কিনে আমরা চলে গেলাম দিদিদেরকে রিসিভ করতে, ওরাও জাস্ট আমাদের পরেই পৌঁছালো। আর এখানে সুমিত দেখাচ্ছিল নিজের জুতোগুলো দিদিকে, যে ভালো একটা জুতো ফাইনালিও পেয়েছে। আর এই হলো আমাদের লাগেজ, দেখতেই পাচ্ছ অনেক অনেক লাগেজ হয়েছে, তবে সত্যি কথা এর থেকে বেশি কমানো সম্ভব হচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ কত ফেমাস হয়েছে ক্রক্স জিনিসটা, যে আমরা সবাই ক্রক্স পরে আছি ইনক্লুডিং ছানু। তো দুর্গাপুর স্টেশনে এবার আমরা ওয়েট করছি আমাদের চম্বল এক্সপ্রেসের, আর অলরেডি টাইম হয়ে গেছে, এখনই ট্রেন ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা চটপট এখানে সব ব্যাগগুলোকে নিয়ে এসে বসে আছি, জাস্ট এখনই ট্রেন ঢুকবে। আসলে অনেক দিন পর আমাদের এই চম্বল এক্সপ্রেসে করে আবার গোয়ালিয়র যাওয়া, অলমোস্ট 5 to 6 years মেবি। তো সেই কারণে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আর এই যে ঢুকতে দেখছি না চম্বল এক্সপ্রেসটাকে, সব ওই নস্টালজিয়াগুলো চলে আসছে। কারণ লাস্ট টাইম যখন গেছিলাম তখন আমার মা ছিল, আর এই জার্নিতে অবভিয়াসলি উনি নেই। তো যাই হোক, মন খারাপ না করে এক্সাইটমেন্ট নিয়ে আমরা চেপে গেলাম ট্রেনে, আর আমাদের সিটগুলো আমরা ঠিক করে অ্যারেঞ্জ করে নিলাম, আর লাগেজ ফাগেজ চুকিয়ে বসে পড়লাম। ছানু প্রথম থেকেই কান্নাকাটি করছিল লেজ খাওয়ার জন্য, তো উঠেই আগে তোকে আমরা লেজ বার করে দিয়ে দিলাম যে তুই বাবা খা আর একটু শান্ত হয়ে থাক, যাতে আর কি আশেপাশের লোকগুলো আর না বিরক্ত হয়, কারণ সবাই লিটারালি আশেপাশে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় না, বিশেষ করে এসি কম্পার্টমেন্টে যেটা হয় চটপট সবাই ঘুমিয়ে পড়ে, মানে তাড়াতাড়ি খেয়ে 8টার মধ্যে ঘুম, এত তাড়াতাড়ি কি ঘুম আসে। তো যাই হোক, আমরা এরপর আমাদের খাবারগুলো বার করছিলাম ধীরে ধীরে, আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। অবভিয়াসলি আমরা লুচি বানিয়ে এনেছিলাম, আর আমার দিদি খুব মাস্ত চিলি চিকেন বানিয়ে এনেছিল, তো ওটাই আমরা এখন ডিনারে করব। তো ওগুলো জাস্ট আমরা সার্ভ করে নিয়েছিলাম ঝটপট করে, যাতে আর কি তাড়াতাড়ি খেয়ে ফেলা যাক, কারণ এরপর আমরা ছানুকেও খাওয়াবো, তো আমাদের শুতে এমনিতেও অনেকটা লেট হবে। তো যাই হোক, ঝটপট আমরা খেয়ে নিলাম, আর তারপর একটুখানি সবাই এক এক করে ওয়াশরুম গেলাম, ওই সমস্ত কাজে আমাদের একটু টাইম লেগে গেল, আর বাস আর কি, তারপর আমরা শুয়ে পড়লাম। তো ট্রেনে অ্যাকচুয়ালি না আমরা পালা পালা করে খাচ্ছিলাম, কারণ ছানুকেও একটু সামলাতে হচ্ছিল সেই কারণে আর কি। তো এরপর আমরা শুয়ে পড়ি অনেকটা লেট হয়ে যাওয়াতে, আর এই হলো সকাল। তো সকাল হয়ে যাওয়ার পর উঠে জাস্ট মনটা খুব ভালো হয়ে গেছিলো, কারণ ঘুম আমার মারাত্মক ভালো হয়েছিল, আর ট্রেনে আমার সত্যি মারাত্মক ঘুম হয়, জানি না কী কারণে এরকম দুলতে দুলতে ঘুম আমার কী করে ভালো হয় আই ডোন্ট নো, বাট আমার হেভি ঘুম হয়, আমি একদম মরার মতন ঘুমিয়েছি, আর সকালে 7-8টায় উঠেছি সলিড ঘুমিয়ে। তো আমাদের খাবার চলে এসছে, এই খাবারগুলো আমরা এখান থেকে কিনেছিলাম স্টেশন থেকে, পুরি সবজি খুব ভালো ছিল, 50 rupees করে নিয়েছিল, বাট মানে ওয়ার্থ ইট, আমার তো মনে হয়েছে যে খুবই ভালো। আটার লুচি দিয়েছিল যেটা আমার খুব ভালো লাগে, আটার লুচি অ্যাটলিস্ট ময়দার লুচির থেকে হেলদি, 6টা করে দিয়েছিল, আর সাথে আলুর সবজিটা দিয়েছিল যেটা কিন্তু খুব ভালো ছিল, আচারও দিয়েছিল, আর আমাদের চিলি চিকেনও বেঁচেছিল। আর এই ব্রেড অমলেটটা আমার দাদা নিয়েছিল 60 rupees ট্রেনের যে IRCTC লোকগুলো আসে না খাবার দিতে ওদের কাছ থেকে, তো ওটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ কি ব্রেডটা না তো শেকা ছিল আর না তো অমলেটটা ঠিক করে ভাজা ছিল। তো বাস আর কি, তাও আমরা দুটোই ট্রাই করলাম, আর অবভিয়াসলি পুরি সবজিটা বেশি ভালো লেগেছিলো, ওটার টেস্টও খুব ভালো ছিল, কোয়ান্টিটিও বেশি ছিল। যাই হোক, তো আমরা চটপট খেয়ে নিলাম, আর এবার আমাদেরকে সারাটা দিন ট্রেনে থাকতে হবে, তো এটারই আমরা প্রিপারেশন নিচ্ছি যে কীভাবে পুরোটা দিন পার করা যায়, কারণ ট্রেনে সারাদিন বসে থাকা না মানে কী বলবো, কিছু না কিছু একটা করতে মনে হয়, ঘরে থাকা একটা আলাদা ব্যাপার, আর যখন আমরা ট্রেনে থাকি না তখন একটা মনে হয় সবসময় কিছু খাই 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 খাই। তো এইবার দিদি ছানুকে খাওয়াচ্ছিল আমুল দুধ মিল্ক যে পাউডারটা হয় ওটা বার করেছিল, তো ছানুকে খাওয়াচ্ছিল, আমরাও নিয়ে নিচ্ছিলাম একটুখানি, ওটা যেটা যেটা খাচ্ছিলাম। আর আমার বরের অবস্থা দেখতেই পাচ্ছ, মিল্ক পাউডার খেতে খেতে আমার বর
পরের কি অবস্থা হয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, তো ওর মোছার আগে আমি ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর লিটারালি সত্যি কথা, পুরো ট্রেন না আমরা খেতে খেতে আসছিলাম, মানে এটা আমার হয় যখনই আমরা এরকম জার্নি ট্রেনে চাপি না, জাস্ট খেতে থাকি আর কিছু না কিছু খেতেই থাকি। তো যাই হোক, মাঝখানে ছানু প্রচুর বদমাশি করছিলো, আর ওর মশাই মানে আমার বর ওকে এখন চুল আঁচড়ে দিচ্ছিলো, মানে 3-4 বার অ্যালোভেরা জেল লাগিয়ে তবে গিয়ে ওর চুলটা সেট হয়, ওর চুলটা খুব সিল্কি। আর এই দেখতে পাচ্ছ আবার চুল খারাপ করে নিয়েছে, বসে বসে ও লেজ খাচ্ছিলো আবার, আর ওর চিপস খুব ফেভারিট। তো যাই হোক, এরপর আমরা অনেক কিছু খাওয়া খাওয়ির পর একটুখানি ভাবলাম এবার চুপ করে বসি আর বাইরের ভিউটা এনজয় করি। দেখতেই পাচ্ছ যে অলরেডি পাহাড়গুলো দেখা যাচ্ছে, গোয়ালিয়র মানে মধ্যপ্রদেশে অনেক এরকম পাহাড় রয়েছে যেগুলো যাওয়ার সময় কিন্তু ট্রেন থেকে দেখা যায়। তো খুব এক্সাইটেড জিনিস এটা, কারণ বুঝতে পারছি যে এবার আমরা চলে এসেছি আর অনেকটাই মানে কাছাকাছি পৌঁছে গেছি গোয়ালিয়রের, তো আমরা এবার পৌঁছে যাবো, এক্সাইটমেন্টটা কাজ করছিলো। তো এখানে ছানু বসেছিলো মশাইয়ের বুকের ওপরে, আর ওখান থেকে নামানো ওকে যাচ্ছিলো না, জাস্ট কাঁদছিলো নামালে। আসলে ও মজা করেছে আর ও খুব হ্যাপি বেবি, ও একদম আমাদেরকে কিন্তু খুব বেশি বিরক্ত করেনি যে আমরা একদম পাগল হয়ে গেছি। মোটামুটি হালকা ফুলকা যেরকম করে নর্মালি সেরকমই, এক্সট্রা কোনো বাড়াবাড়িও করেনি আর আমাদেরকে কিন্তু খুব শান্তিতেই থাকতে দিয়েছে। তো তারপর এসি রুম থেকে একবার বেরোলাম, কারণ কি কন্টিনিউ এসিতে ছিলাম তো না ভালো লাগছিলো না, তো বেরিয়ে আমরা দরজার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর তারপর যখন আবার গরম লাগতে লাগলো, কারণ গরম তো আছেই, তো আবার আমরা ঘুরে এলাম আর আমরা আবার বসে গেলাম এখানে। ছানুর সঙ্গে সেলফি তুলছিলাম আমি, যে ক্লিকগুলো আমার দিদি নিয়েছে। আসলে অন্য সেলফিতে তাও পোজ দেয়, বাট ওর আলাদা করে পিকচার তুললে একদমই পোজ দেয় না। তো এরপর ট্রেনগুলো হয় যেরকম না, লং জার্নির যে দাঁড়িয়ে যায় এক এক জায়গায়, তো এক এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছিলো। আমার বর নিচে নেমে স্টেশনে ওই কুকুরটাকে দেখেছিলো, তো ওর জন্য বিস্কিট নিয়ে গেছিলো ওকে খাওয়ানোর জন্য। আর ওদেরকে না দেখতে পেলে একটা যেটা হয় না, মনটা খারাপ লাগে। তো যাই হোক, আর যখন আমাদের ছানু বেবি চিল্লামিল্লি করছিলো, ওকে ধরিয়ে দিচ্ছিলাম আমরা ফোনটা, কারণ কিছু করার ছিল না ওর আর ওখানে, তো বেচারা কার্টুন দেখছিলো আর ওটাই একমাত্র মানে ওর ওষুধ, যে যখনই ও না খুব বোর হয়ে যায় ওকে যদি কার্টুন দেখতে দেওয়া হয় তাহলে ও তাও একটু চিল থাকে। তো এমনিতে ঘরে তো দেওয়া হয় না, বাট ওখানে দিতে হচ্ছিলো। তারপর বিকেল হয়ে গেলো, আমরা খেয়ে নিলাম একটু ঝালমুড়ি, ওখানের ভাষায় ভেলপুরি, যেটা একদমই ভালো ছিল না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক ভালো বানায়, বাট কিছু করার ছিল না ওখানে, আর কিছু উঠছিলো না, তো আমরা ভাবলাম খেয়েই নিই, বসেই আছি বেকার। তো দেন আমরা আবার দেখলাম দূরে পাহাড় দেখা যাচ্ছিলো, তো কয়েকটা ক্লিক নিলাম। আর তারপরে এই যে আমার বর আরও সবসময়ের মাথার খুরাপাতি বুদ্ধি, আমার ছানুর ভাইটাকে এরকমভাবে লটকে দিয়েছিলো, আর তারপরে ওটা মাটিতেও পড়ে গেলো আর আমার ছানু চিল্লাচ্ছিলো, কারণ ওটা ওর ভাই ও বলে আর খুব ভালোবাসে ওকে। তো যাই হোক, এরপর আমরা এখানে বসে ডিসকাস করছিলাম যে কীভাবে আমরা রেল মাদার অ্যাপ থেকে হেল্প পেয়েছি। তো এরা কেউই ক্যামেরা ফেস করতে পারে না, সে কারণে বলেও আর উঠতে পারছিলো না। অ্যাকচুয়ালি আমরা খুব ভালো হেল্প পেয়েছি, ওয়াশরুমগুলো নোংরা ছিল, তো আমার বর ঝটাপট রেল মাদার অ্যাপটাকে ডাউনলোড করেছিল আর ওখানে পিএনআর নাম্বার, কোচ নাম্বার এইসব দিয়েও কমপ্লেন করেছিল ওয়াশরুমের জন্য। তো সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটস একটা লোক এসেছিলো আর ও ওয়াশরুম পরিষ্কার করিয়ে গেছিলো, যেটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। সরকার এত ভালো করে আমাদের জন্য হেল্প করছে, এটা মানে আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, অলরেডি প্রায় 5টা বেজে গেছে আর এবার আমাদের গোয়ালিয়র পৌঁছানোর টাইমও চলে এসছে। তো নর্মালি তো গোয়ালিয়র এর আগে যতবার এসেছি কখনোই আমরা টাইমে এক্স্যাক্ট পৌঁছাই না, 5টা টাইম হলেও আমরা সবসময় 7-8টায় পৌঁছাই, বাট এইবার আমি জানি না কীভাবে এক্স্যাক্টলি কিছুক্ষণের লেটে মানে 5:30টার মধ্যে আমরা গোয়ালিয়র ঢুকে গেছিলাম অলমোস্ট। আর এই যে দেখতে পাচ্ছ গোয়ালিয়র স্টেশন ঢুকে গেছে আর ফাইনালি উই আর ইন গোয়ালিয়র। তো খুব ভালো লাগছিলো মনটা যে এত লম্বা জার্নির পর ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর খুব প্রাণের ভালোবাসার কিছু মানুষের সঙ্গে এবার দেখা হবে যা স্টেশনে। তো আমাদেরকে নিতে এসে গেছিলো আমার বড় কাকা আর আমার বড় কাকার মেয়ে, তো আমাদের লাগেজ বাগেজ ওরা অনেক ক্যারি করছিলো আর আমরা সবাই মিলে উঠছিলাম এবার ইস ল্যান্ডিংটা দিয়ে বাইরে বেরোচ্ছিলাম স্টেশনে। তো কারণ অলরেডি গাড়ি করেই এসেছিলো কাকা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তো ঘরে আরও অনেকে ওয়েট করছে আমাদের জন্য, যেটার জন্য আমরা আরও অনেক এক্সাইটেড ছিলাম বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি। তো আমরা এমনিতেও টায়ার্ড ছিলাম, বাট এক্সাইটমেন্ট ওর থেকে বেশি ছিল, তো ঝটপট আমরা ওই জন্য স্টেশন থেকে বেরোলাম আর বেরিয়েই আমরা এবার বাড়িতে পৌঁছাবো। লাগেজ তো দেখতেই পাচ্ছ মানে যতই চেষ্টা করেছি কমানোর তাও গাড়ির পিছনটা পুরো ফুল হয়ে গেছে আর কি, যেটা হয় সাথে বাচ্চা থাকলে লাগেজ বেশি হয়ই হয়। তো যাই হোক, ভালো লাগছিলো এতদিন পর গোয়ালিয়রের সব কিছু দেখে, গোয়ালিয়রের রাস্তাগুলো দেখে, আর মানে অনেক দিন আগেকার সব মেমোরিগুলো ফিরে আসছিলো, কারণ যেরকম বললাম লাস্ট 5 বছর আগে আমরা এখানে এসেছি।
তো আর সব থেকে মেন আমাদের যেটা ভালো লেগেছিল, ঢোকার পরে যখন সবাই জাস্ট মানে সবাই এক অন্যকে হাগ করছে, মানে আলাদা একটা একটা মানে কি বলবো এক্সাইটমেন্ট। যাদের নিজের মানুষরা তো দূরে থাকে তারা হয়তো বুঝতে পারবে যে অনেক বছর পর দেখা হওয়ার যেটা কি আনন্দ, তো সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারবে। আর সব থেকে এক্সাইটিং জিনিস যে ওরা আমাদের জন্য এরকম আরতির থালি প্রিপেয়ার করে রেখেছিল, তো আমরা যখনই গেছি ওরা আমাদেরকে কিন্তু আরতি করে, মানে বাংলা যেটাকে বলে বরণ করা, সেইভাবেই কিন্তু আরতি করে চন্দন বন্দন লাগিয়ে আমাদেরকে ঘরে এন্ট্রি দিয়েছে। তো সেটা আমার খুব ভালো লাগলো। অবভিয়াসলি স্পেশাল ফিল করতে কার না ভালো লাগে, বিয়ের টাইমে তো মানে সকাল বিকেলে এই জিনিসটা হচ্ছিলো, বাট তারপর তো আর এই জিনিসটা পাওয়া যায় না, তো এই স্পেশাল ফিল করার জিনিসটা তো সবারই ভালো লাগে আই গেস। আমারও খুব ভালো লাগছিলো, আর এতদিন পরে ওদের সবার সাথে দেখা হচ্ছিলো তো ওই জন্য আরও ভালো লাগছিলো। যিনি আশীর্বাদ করছে উনি আমার একটা কাকিমা হন, উনি খুব ভালো আমাদের সাথে সবসময় থাকেন যখন আমরা এখানে আছি। আর যেটা বললাম খুব খুব স্পেশাল ফিল করছিলাম অনেকদিন পর, কারণ বি অলরেডি 1.5 বছর হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আবার স্পেশাল ট্রিটমেন্টটা এতদিন পরই পেলাম, তাই খুব খুব মজা লাগছিলো। তো যাই হোক, প্রথমে তো আমার আর আমার বরেরটা হয়ে গেলো, এরপর আমার দিদি আর আমার জামাইবাবুরটা হচ্ছে, তো ওদেরকেও আশীর্বাদ করে দিল। আর তারপরই আমরা বাড়িতে ঢুকেছি, মানে আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরই আমরা ঢুকেছি। তো এটা ছিল আমার গোয়ালিয়র ট্রিপের পার্ট 1, গোয়ালিয়র আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ধীরে ধীরে নেক্সট পার্টগুলোতে আমি শেয়ার করবো কোথায় কোথায় আমরা ঘুরছি, খুব ভালো ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে রয়েছে, তোমাদেরকে সব ঘোরাবো সব দেখাবো। প্লিজ আমার সাথে ব্লগে থেকো, আর নেক্সট পার্টগুলো প্লিজ প্লিজ মিস করো না। আজকের মতন টাটা।